একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশন শুরু হচ্ছে আজ স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 4টায় অধিবেশন শুরুর কথা রয়েছে এর আগে স্পিকারের সভাপতিত্বে বিকেল 3টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা সহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন এই সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেয়া হবে এছাড়াও এবারে সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেয়া হবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু এই পদটি শূন্য হয় এদিকে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন পরে তার এই ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে একুশতম এই অধিবেশনে মোট 17টি বিল উত্থাপিত হতে পারে এই বিলগুলোর মধ্যে অন্তত 7 থেকে 8টি বিল পাশ হতে পারে